وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا مهنا الله সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শেষ নবী রাসূল করে সমস্ত মানব জাতির হেদায়াতের জন্য তাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তার উম্মত আমাদেরকে যে আল্লাহ করেছেন এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবীর প্রতি শনিবারে এই বছরে 1441 হিজরি মোতাবেক 2019-20 আমরা বিশ শুরু হয়েছে। আজকে আমাদের ধারাবাহিক আলোচনার পর্ব নম্বর 23-এ জমাদাল উলা 1441 হিজরি মোতাবেক 18 জানুয়ারি 2020। বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলম অত্যাচার মক্কার মুশরিকদের বা বিশেষ করে কুরাইশদের নিজের বংশের। এর আগে আলোচনা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা দুর্বল ছিলেন পার্থিব দিক থেকে তাদের ওপর কাফেরদের জুলম অত্যাচার, এই আলোচনাগুলি গত 2 সপ্তাহে হয়েছে। তারপরে শেষ আলোচনা যেটা ছিল এর আগের শেষ অংশ সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কাফেরদের ভূমিকা মানে বা দৃষ্টিভঙ্গি। তো এই ক্ষেত্রে আমরা যে আলোচনা শেষ করেছিলাম তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম আচরণ করে প্রলোভন দেওয়ার, এটা অনেক আগেও আলোচনা হয়েছে। প্রলোভন দিয়ে একটা স্তর ছিল যে লোভ টোপ দেখিয়ে ঠান্ডা করা যায় কিনা, থামানো যায় কিনা। তার আগে আর একটা স্তর ছিল, ওটাও এখন বলে দিই যদি এগুলো বলা হয়েছে, সেটা হচ্ছে যে হেয় প্রতিপন্ন করা, তুচ্ছতাচ্ছিল্য করা, কিছু মনে না করা। জি, এতে হয় কি অনেকেই যে কাজ করতে চাইছে তাতে চুপ হয়ে যায়, নীরব হয়ে যায়। এ সমাজে আমি এই কাজ করার জন্য আমি হেয় হয়ে গেলাম, ছোট হয়ে গেলাম, মানুষের কাছে বাধ্য করব না। আপনাদের বাস্তব জীবনের সাথে বড় একটা সম্পর্ক আছে, একা হয়তো সহি আঁকিয়ে দেয়নি, আপনি গেছেন সৌদি আরব থেকে শিরক বেদাতের সমাজে, যেখানে মাজার পূজা ধর্ম, পীর পূজা ধর্ম, যেখানে মিলাদ কেয়াম এগুলি হচ্ছে ধর্মকর্ম, শিরক আর বেদাত বহু বেদাতে ভরা। সেই সমাজে আপনি যদি একেবারে দুর্বল হন, প্রথম আপনাকে কিন্তু তুচ্ছতাচ্ছিল্য করবে। সামাজিকভাবে যদি দুর্বল হন তাহলে হেয় প্রতিপন্ন করবে, এইভাবে আপনাকে চুপ করে দেওয়ার চেষ্টা করবে, ঠান্ডা হয়ে যাবেন ভয় পেলে বা দুর্বল হয়ে গেলে মানসিক দিক থেকে, মনোবল যদি দুর্বল হয়ে যায়। ওতেও হইল না, তখন একটা স্তর হচ্ছে বাতিলপন্থীদের কি লোভ দেখানো, দেখি লোভ টোভ দেখে গিয়ে ঠান্ডা করা যায় কি না। কারণ লোভী যদি হয় তাই লোভ টোভ বেরিয়েতে পড়ে যাবে, তারপরে সে চুপ হয়ে যাবে। যেমন জাকির নায়েকের সাথে ভারতের আরএসএস বিজেপি সরকার এই সপ্তাহগুলিতে করলো, আমরা জানেন নিশ্চয় তাই না, কি করেছে, যে আপনাকে আসার জন্য এখানে সুযোগ সুবিধা দেওয়া হবে, আপনি আসেন এখানে থাকেন নিরাপদ, চলে আসেন ফিরে, আপনার সমস্ত কেস টেস উঠিয়ে নেওয়া হবে, কিন্তু আপনাকে কাশ্মীর ইস্যুতে সরকারের সমর্থন করতে হবে। প্রলোভন, এটা বিশাল প্রলোভন।
এখানে অনেকেই কিন্তু দুর্বল হয়ে যায়, দুনিয়ার স্বার্থ যার কাছে বড় দুর্বল হয়ে যায়। কিন্তু হকপন্থীরা দুর্বল হয় না, এর বাস্তব প্রমাণ জাকির নায়েক হাফেজাহুল্লাহ তাআলা দিতে পেরেছেন, জাযাহুল্লাহ খাইর, এবং আল্লাহ তার হেফাজত করে। কিন্তু বেদাতপন্থীরা এবার ইসলামের হেফাজতের নামে বেরিয়ে গেল, আর বহু লোকে খুন করিয়েও দিল, আর তারপরে প্রলোভনে পড়েও গেল, আর যখন স্বার্থ হাসিল হয়ে গেল তখন প্রশংসা করাও শুরু করলো, পাশাপাশি বসেও গেল। ইতিহাস তো জানা আছে আপনাদের, সে অনেক কিছু শিখার আছে এখান থেকে। হকপন্থী বাতিলপন্থী চেনার বড় এই উপায়গুলি সিরাতুন নবী থেকে আপনি শিখতে পারবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রলোভনে আসলেন না, সেখানেও সফল আল্লাহ করলেন। তখন ধমক দেওয়া যে স্তরটা ছিল, শাসানি, ধমক, চ্যালেঞ্জ করা, তোমাকে দেখে নেব, এই করব, সেই করব, তুমি সাবধান হয়ে যাও, ওয়ার্নিং দেওয়া। তার মধ্যে একটা দিক ছিল কথোপকথন, আলাপ আলোচনার মাধ্যমে, হ্যাঁ, কোনো একটা মাধ্যম ধরে, দেখি ও তো শুনতে চাইছে না, দেখি ওর চাচাকে আবু তালেবকে, গত সপ্তাহে যে শেষ আলোচনা হয়েছে, আবু তালেবকে এটা প্রস্তাব দিল যে আমাদের একজন সুঠাম যুবক দিয়ে দিচ্ছি, ওকে আপনি নিয়ে নেন ছেলে হিসাবে, আর মোহাম্মদকে দিয়ে দেন। এই যে দর কষাকষি, এতেও সফল হলো না। কোরাইশরা, যারা কোরাইশ কাফের, তারা মক্কার মুশরিকরা দেখলো যে না, কোনো লাভ হলো না আমাদের। তখন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর জুলম অত্যাচার শুরু করলো। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর হ্যাঁ জুলম অত্যাচার শুরু করলো, সরাসরি শারীরিক, মানসিক, মানসিক জুলম অত্যাচার আগেও ছিল, কিন্তু গায়ে হাত দেওয়া, জি, সরাসরি জুলম অত্যাচার, শারীরিক নির্যাতন। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে সাহাবায়ে কেরামগণ যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন, তাদের ওপর জুলম অত্যাচার বৃদ্ধি করলো। আগে থেকে জুলম চলছিল, এতদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর গায়ে সরাসরি হাত দেয়নি বা শারীরিক নির্যাতনের শিকার হননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এখন শুরু যে না, এখন এভাবে সোজা করতে হবে। বাতিলপন্থীরা এসব অস্ত্র ব্যবহার করে থাকে যুগে যুগে, এটা মানব জাতির প্রাচীন ইতিহাস বাতিলপন্থীদের, জি, কাফের মুশরিকদের আর অন্য অন্য মুসলিম যেসব বাতিল ফিরকাগুলি রয়েছে তাদের। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সম্ভ্রান্ত পরিবারের মানুষ, বংশীয় মর্যাদা আল্লাহ দিয়েছিলেন তাকে, ব্যক্তিত্বের যে একটা প্রভাব আছে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সুতরাং তার গায়ে যেই সেই লোক হাত দিয়ে দিবে এই সাহস করেনি। তার উপর যখন শারীরিক টর্চার বা জুলম অত্যাচার শুরু হয়, সেটা মক্কার যারা নেতৃস্থানীয় কাফের তাদের পক্ষ থেকে হয়েছিল, জনসাধারণ কেউ হাত বাড়াতে সাহস করেনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত দেবে, সরাসরি তার উপর জুলম অত্যাচার করবে, এই সাহস সাধারণ জনগণ বা সাধারণ যারা সমাজের মানুষ তারা এই সাহস করেনি। যেসব শীর্ষস্থানীয় কাফের নেতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শারীরিক নির্যাতন বা জুলম অত্যাচার করেছিল সেই সময়, তাদের এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব, যার ওপর অভিশাপ এবং যার ধ্বংসের ভবিষ্যৎবাণী করে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন কোরআনে কারিমে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব, ভবিষ্যৎবাণী যে জাহান্নামে ধ্বংস, সে ধ্বংস তার দুই হাত, কারণ দুই হাতই বেশি পাপ করে, অধিকাংশ মানুষের অন্যায়গুলি দুই হাত দিয়ে হয়, আর সেও ধ্বংস হোক, আর দুনিয়াতে তো ধ্বংস হোক হোক, পরকালে সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, ভবিষ্যৎবাণী আল্লাহ করে দিলেন, হিদায়াত হবে না সে, সায়াসলা নারান যাত আল্লাহ অমরাত হোক, এমনকি তার স্ত্রীও একই খুরের মাথা মোড়া, হাম্মালাত আল হাতাব, যে এত নিচু মনের এবং এত
যাকে বলা হয় নিকৃষ্ট চরিত্রের, যে তাকে আল্লাহ বলেছেন একটি উপাধি দিয়ে, হাম্মালাত আল হাতাব, লকড়ি কুড়ানি, লকড়ি কাঠি এক তো পুরুষ লোকে যদি কোড়ায় তো একটু ছোটো কাজ, লোকটি কাঠি জার করিয়ে বেড়ায়, আর তাও যদি এক মহিলাই কাজ করে। এখন বলেন আমাদের কোনো কোনো এলাকায় শুনেছি যে মহিলারা নাকি চাষাবাদে মাঠে ঘাটে কাজ করে, আলহামদুলিল্লাহ আমি আমার এলাকায় দেখিনি কিন্তু শুনেছি অনেক এলাকায় এরকম আছে। তো যেসব পরিবারে বা যেসব সমাজের মহিলারা মাঠে ঘাটে চাষাবাদের কাজ করে তারা একেবারে নিকৃষ্ট পরিবারের লোক, হাম্মালাতুল হাতাব আল্লাহ বলছেন, সেও জাহান্নামে প্রবেশ করবে, তার স্ত্রী যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার বোন আবু সুফিয়ান বিনতে হারব, আর এই ছিল উম্মে জামিল আরওয়া বিনতে হারব। জি, আসছে তার কথা। এই আবু লাহাব কষ্ট দিত, আর কষ্ট যদি আপনজন দেয়, ঘরের লোক দেয়, এতে আরো বেশি কষ্ট হয়। জি, আপনাকে যদি পর লোকে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশী কিন্তু আপনার বংশের লোক না, আপনার নিকট আত্মীয় না, পর মানুষকে কষ্ট দিচ্ছে, অত কষ্ট হবে না, দিতেই পারে, এটা আপনি মানিয়ে নিতে পারবেন মনকে। কিন্তু যখন নিজের লোক কষ্ট দেয় চরম কষ্ট হয়। জি, আরবিতে এক কবি বলেছেন, ওয়াজুল মুজাবিল কুরবা আসাদ্দ মাদাদাতান, আত্মীয় স্বজন যদি কষ্ট দেয় মানসিক শারীরিক জুলম অত্যাচার করে, পাড়া প্রতিবেশী তো কষ্ট দিয়ে থাকে অনেকে, কিন্তু যদি তারা আত্মীয় হয়ে কষ্ট দেয়, ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে কষ্ট দেয়, আপনজন কষ্ট দেয়, এটা আসাদ্দ মজাদ মিন ওয়াক ইসহামিল মুহান্নদি, আরব দেশের প্রাচীন যুগে ভারতের মুহান্নদ মানে হিন্দি, ভারতীয় তরবারি খুব প্রসিদ্ধ ছিল। জি, সবচেয়ে ভালো তরবারি হয়তো ভারতের, এখনো লোহাতে বিখ্যাত ভারত, তো ভারতের তৈরি তরবারি দিয়ে আঘাত করলে যে জখম হয় মানুষের গায়ে, তাতে যে কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট আত্মীয় স্বজন যদি মানসিক বা শারীরিক কষ্ট দেয়। তো আবুল আহাব এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত মানসিক শারীরিক। হাকাম বিন আবিল আস বিন ওমাইয়া দ্বিতীয় এই খুবই কষ্ট দিত। তিন নম্বর ওকবা বিন আবি মঈদ, যার বিশেষ একটি ঘটনা আছে জানেন, আসছে সেটিও বলবো। ওকবা বিন আবি মঈদ সে কষ্ট দিত। চার নম্বর আদি বিন হামরা সাকাফি, সাকিব গোত্রের, সাকিব গোত্র মূলত তায়েফের কাছাকাছি, এরা ওই হাওয়াজেন যে হুনাইনের যুদ্ধে এরাই অধিকাংশ কুফরি শক্তি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে শরীক হয়েছিল। তো এই কষ্ট দিত। ইবনুল আসদা হোজালি বনু হোজাইল গোত্রের ছিল, এরা মক্কার বাসিন্দা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিল, আর প্রতিবেশী যদি কষ্ট দেয় আরও বেশি কষ্ট হয়, কারণ রাত দিন যাওয়া আসা, ঘরে ঢুকছেন বেরোচ্ছেন, ওদের সাথে দেখা হবে, দূরের লোক কষ্ট দিলে অনেক সময় দুই দিন চার দিন চলে যাচ্ছে, দশ দিন চলে যাচ্ছেন, বা মাসকে মাস চলে দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু প্রতিবেশী থেকে আপনি গা ঢাকা দিতে পারবেন না, কারণ বাড়ি থেকে বেরোইতে হবে, ঢুকতে হবে, দেখা সাক্ষাৎ হবে, সামনাসামনি হবে। আমাদের এরকম মানসিক কষ্ট হয়, অনেক সময় শারীরিক কষ্ট না হলেও মানসিক কষ্ট হয় ধার্মিক লোকদের, অধিকাংশ প্রতিবেশী বেনামাজি মুসলিম সমাজেও, এখানেও বাস করেও, বড় দুঃখের বিষয়, এমন বেনামাজি বেনামাজি এক রক্ত নামাজ পড়তে দেখা যায় না, আউযুবিল্লাহ, এটা মুসলিম, এদের ইসলাম অলরেডি অনেক আগে চলে গেছে। হ্যাঁ, এদেরকে সালাম দিলেও শরীয়তে আপত্তি, কেন কাফিরকে সালাম দেওয়া চলে না, আর সালাম না দিলেও সামাজিক মানে জটিলতা, সামাজিকভাবে বসবাস করতে হবে, পাড়া প্রতিবেশী একই বিল্ডিংয়ে থাকে, আর যদি সামনাসামনি মুখোমুখি হচ্ছেন সালাম না দেন তো এটাও খুব খারাপ, আর এমন খারাপের খারাপ যে ধার্মিক লোক দাঁড়িওয়ালা লোক যদি সালাম না দেয়, আরব দেশে আবার আরেকটা, আমাদের দেশে তো দাঁড়িওয়ালা লোককে যাদের দাঁড়িয়ে রাখেন তারা সালাম দেয়, হ্যাঁ, কিন্তু এখানে যারা দাঁড়িয়ে রাখে না তারা মনে করে দাঁড়িওয়ালা সালাম দিবে, তো সালাম দেবে, ওরা সালাম দেবে, যদি সালাম না দেয় বদনাম, এর মোতাবা হইল নাকি, করলো মোতাবা খারবাদ, মানে দাঁড়িওয়ালাই সব খারাপ, গোটা দাঁড়িওয়ালা জাতিকেও শেষ করে দিল,
এ হলো চরিত্র এখানকার। কিন্তু ওরা রাত দিন পাপেট আছে, কিন্তু একটা ছোট ভুল যদি করে দেখো দাড়ি ভালো দেখেন কি চরিত্র এদের আচরণটা। আল্লাহ হেদায়েত করে অসৎ লোকদেরকে। তো এই প্রতিবেশীরা যদি এইরকম হবে নামাজি অথবা বদ আকিদে ভ্রান্ত আকিদের লোক, জি হ্যাঁ, আর সময় পাশে রাফে যে শিয়া বাস করছে এদের সাথে কি আচরণ করা যায়, জি হ্যাঁ, বড় মুশকিল। অনেক সময় শরীয়তের বিধান পালন করার চাইতে হ্যাঁ সদাচরণকে প্রাধান্য দিতে হচ্ছে। শরীয়তের বিধান পালন করলে বাহ্যিক যেন খারাপ আচরণ হচ্ছে, অর্থাৎ আমি রাফেজ শিয়াকে সালাম দেব না, বেনামাজিকে সালাম দেব না, মুশরিক মাজার পূজারীকে সালাম দেব না, এটা হচ্ছে শরীয়ত। কিন্তু শরীয়ত পালন করলে আপনার কারণে আমার কারণে ইসলাম বদনাম হয়ে যাবে। আমি শুধু বদনাম হব না যে শেখ মুজিবুর রহমান আমাদের সালাম দেয় না, আমার কারণে সমস্ত ধার্মিক মুসলিমরা বদনাম হয়ে যাবে এবং ইসলাম বদনাম হয়ে যাবে, যে ইসলাম মানামানি খারাপ মনে হয়, খারাপ আচরণ করা। কিন্তু তোমরা এমন যে তোমাদেরকে আল্লাহ তো কাল আনাম চতুষ্পদ জন্তু তার চেয়ে নিকৃষ্ট বলেছেন, তোমাদের চাইতে ভালো আচরণ করা উচিত চতুষ্পদ জন্তুর সাথে। বড়ই দুঃখের বিষয় এগুলো, কিন্তু তিক্ত অভিজ্ঞতা এগুলো, জি। আর সবাই মানে ভুক্তভোগী, যে যেখানে আছেন ভুক্তভোগী, জি। রুমমেট বেনামাজি আপনাদের, তাই না, পাশের রুমে বেনামাজি, রাত দিন নোংরা ছবি নিয়মিত আছে, না আল্লাহ পরকাল না কোনো চিন্তা, মরবে বলে কোনো চিন্তা নেই, তাদের সাথে চলতে ফিরতে হচ্ছে দুনিয়াবী ক্ষেত্রে। তবে অন্তরের ভালোবাসা জায়েজ না, একটা কথা সবসময় মনে রাখবেন, অন্তরের ভালোবাসা অসৎ লোকদের সাথে হারাম, জি। এটা যদি না থাকে তাহলে আপনার ঈমান নেই। এটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, ভালোবাসা আল্লাহর জন্য আর বৈরিতা আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসা আমার নামাজি ভাইদেরকে, ধার্মিক ভাইদেরকে, সহি আকিদার ভাইদেরকে, ভালো মানুষদেরকে, আর আল্লাহর জন্য আমি ঘৃণা করি আল্লাহ সন্তুষ্টির জন্য, কারণ এরা আল্লাহর দুশ্মন, আল্লাহর নাফরমান, এরা পাপিষ্ঠ, সুতরাং এদের ঘৃণা করা আমার জন্য ফরজ। কিন্তু ঘৃণা প্রকাশ করলে ফিতনা ছড়াবে, বিদ্বেষ ছড়াবে। ঘৃণা প্রকাশ করতে ইসলাম বলছে না, কিন্তু ঘৃণা রাখতে বলছে, দুটো কথায় পার্থক্য আছে। অনেক ভাইয়েরা বুঝে না, সেই জন্য অনেক সময় কী করে, ঘৃণা প্রকাশ করে দেয়, না প্রকাশ করলে ইসলামের ক্ষতি হবে, পাশে অমুসলিমেরা বাস করছে, আপনি আপনার ঘৃণা করা ফরজ, কারণ কাফির। কিন্তু আপনি যদি ঘৃণা প্রকাশ করেন তাহলে আপনি ইসলামের ভাবমূর্তি তাদের সামনে নষ্ট করে দিলেন, ইসলামকে বদনাম করে দিলেন, কী করে ইসলাম দিকে আকৃষ্ট হবে। তাহলে ভালো আচরণ তাদের সাথে বাহ্যিক পার্থিব ক্ষেত্রে করতে হবে, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য তাদেরকে খারাপ মনে করতে হবে এবং ঘৃণা করতে হবে। না, আপনার যেমন মুসলিম ভাই তেমনই কাফের, যেমন যেমন নামাজি তেমনই বেনামাজি, যেমন সৎ তেমনই অসৎ, তাহলে এরপরে সরিষা পরিমাণ ইমান নাই। রাসূলুল্লাহ বলেছেন যার অন্তরেও ঘৃণা নেই পাপ এবং পাপির উপর। তো বাঙালি সমাজে যে একটি কথা আছে, পাপকে ঘৃণা করো পাপিকে ঘৃণা করো না, এটা মিথ্যা কথা, কথা বোঝা গেছে না। পাপকে ঘৃণা করলে পাপিকে ঘৃণা করতেই হবে আপনাকে। চুরি পাপ মানে চুরি করা, আর পাপি মানে চোর। তো কোন মানুষ আছে যে চোরকে ঘৃণা করে, আছে এমন লোক? তাহলে কথাটি তো মিথ্যা কথা। আমরা সামাজিক পাপের ক্ষেত্রে কিন্তু ঠিকই ঘৃণা করি, চোরকে ঘৃণা করি, ডাকাতকে ঘৃণা করি, ছিনতাইকারীকে ঘৃণা করি, মদকে ঘৃণা করি, জেনাকা লুচ্চাকে ঘৃণা করি, এগুলো সামাজিক যেহেতু অপরাধ, সোশ্যাল ক্রাইম সেই জন্য। কিন্তু ধর্মীয় অপরাধের ক্ষেত্রে ঘৃণা করে না, মাজার পূজারীকে ঘৃণা করেন না, বেনামাজিকে ঘৃণা করেন না, ঠিক না, এরকম লোকগুলোকে ঘৃণা করছেন না, অথচ এদেরকে আরো বেশি ঘৃণা করা উচিত। তো কথা হচ্ছে যে পাপকেও ঘৃণা করতে হবে যে অপরাধটি, আর অপরাধীকেও ঘৃণা করতে হবে, এটা হচ্ছে ইসলাম। ইন্না বরা আও মিনকুম মমিম্মা তাবুদুনা মিন দুনি, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ এটি। কথা অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু আমাদের এই সিরাতুন নবী থেকে শুধু কাহিনী শিখা বা শোনা উদ্দেশ্য না, এখান থেকে কিছু শিখে জীবনে তার বাস্তবায়ন করা। তো এইসব অসৎ কাফেরগুলি রাসূলুল্লাহ সাল্লামের প্রতিবেশী ছিল, জি। এরা বিভিন্নভাবে কষ্ট দিত, তার মধ্যে একটি তাদের কষ্ট দেওয়ার পদ্ধতি ছিল যে তারা বকরি ছাগল মারা গেলে অথবা জবাই করলে বকরি ছাগলের নাড়ি ভরে নিয়ে এসে
রসুলুল্লাহ সাল্লাম সালাত অবস্থায় থাকতেন, হ্যাঁ নামাজে রত থাকতেন, তার উপরে ফেলে দিত, তার গায়ে ফেলে দিত। কখনো কখনো এসব বকরি ছাগলের নাড়ি ফাড়ি নিয়ে এসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে চুলা জ্বলছে, কিছু পাকশাক হচ্ছে, ওই পাকশাকের পাতিলে পাত্রে বা হাঁড়ি হাঁড়িতে ফেলে দিত। আউযু বিল্লাহ। যখন তারা এইভাবে বাড়িতে যেখানে সেখানে খাবার তৈরি হচ্ছে তাতে এসব নাড়ি ভুঁড়ি যেই সেই ময়লা আবর্জনা ফেলে দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব নাড়ি ভুঁড়ি লকড়িতে কাঠিতে করে উঠিয়ে নিয়ে দরজার বাইরে নিয়ে যেতেন, আর ওই আত্মীয় স্বজন যারা প্রতিবেশী কাফের তাদেরকে বলতেন, ইয়াবানি আব্দে মানাফ, হে আব্দে মানাফের বংশ, তোমার আব্দে মানাফের বংশ, আমিও তো আব্দে মানাফেরই বংশ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবারই বলছি, গত সপ্তাহে বলেছি, মোহাম্মদ সাল্লামের বাবার নাম আবদুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, তারপর দাদার বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম জি আব্দে মানাফ। হে আব্দে মানাফের সন্তানরা বংশ, আইয়ো জাওয়ারিন হাজেহি, এটা কেমন প্রতিবেশী হওয়ার আচরণ, এটা কেমন আচরণ হলো প্রতিবেশীর সাথে, এটা কি প্রতিবেশীর আচরণ হলো? তারপরে রাসূলুল্লাহ সাল্লাম সেটাকে যেসব ময়লা আবর্জনা নিক্ষেপ করার জায়গা সেখানে করে দিতেন। আরেকজন কাফের নেতা ছিল যার নাম ছিল ওমাই ইবনে খালাফ, এর জুলম অত্যাচারের কথা বেশ কিছু হাদিসে প্রসিদ্ধ রয়েছে। বেলাল রাজিয়াল্লাহ তাআলার যে জুলম অত্যাচার হয়তো এই আলোচনা করতে গিয়ে বলেছি, বেলাল রাজিয়াল্লাহ তাআলার মালিকই ছিল এই ওমাই ইবনে খালাফ। বেলাল রাজি আল্লাহ তাআলাহু সহিহ বুখারীতে এই হাদিসটি রয়েছে, কিতাবুল মাগাজী যুদ্ধের যে পর্ব আছে ওতে আমরা ওস্তাদের কাছে যে যুগ বুখারি পড়ি খুব মনে আছে এই কথাটি। বেলাল রাজি আল্লাহ তাআলা, বেলাল রাজি আল্লাহ তাআলা যখন দেখেছিলেন বদরে এ ওমাইয়াকে দেখতে পেয়েছেন, বেলাল তো শারীরিক দিক থেকে কমজোর, তিনি মালিককে একসময় যে মনিব ছিল আর এইরকম সে জাদরের লোক তাকে তিনি মারতে পারবেন এরকম হয়তো ক্ষমতা ছিল না, কিন্তু তিনি চাইছিলেন যে এই জালেম কত যে জুলম অত্যাচার করেছে আমার উপর, কত যে জুলম অত্যাচার করেছে মক্কায়, এ এখন হাতের নাগালে আছে, এ যদি বেঁচে যায় তো আমি শান্তি পাব না, ওয়াল্লাহি লা নাজাও তো ইন্না যাও মাইয়াত, আল্লাহর কসম করে বলছি ভাইরা সাথী সঙ্গীদেরকে বলছে মুজাহিদিন যারা বদরে দিন সদর, লা নাজাও তো ইন্না যাও মাইয়াত, আমি পরিত্রাণ পাব না, আমি নাজাত পাব না, শান্তি পাব না যদি আজকে ওমাইয়া বেঁচে চলে যায়। তো আল্লাহ ধ্বংস করেছিলেন এ ওমাইয়াকে, এ গালাগালি করত, প্রকাশ্যে গালাগালি করত, আর কি করত, হামজ এবং লামজ সুরায় হোমাজাতে যে রয়েছে ওয়াইলুল্লে কুল্লে হোমাজাতে লোমাজা, হামজ এবং লামজ করত। হামজ হচ্ছে গালমন্দ করা, দস্তুটি তুলে ধরা, খোটা দেওয়া কোনো কিছু করে, হ্যাঁ এমন কিছু দুর্বল দিক তুলে ধরা, কার মধ্যে দুর্বল দিক আছে কার মধ্যে নেই তারপর আপনি দুর্বল দিক তুলে ধরছেন, মিথ্যা করে তুলে ধরা যেতে পারে জি। আর লামজ হচ্ছে চোখ বাঁকা করে উপহাস করা। আলোচনা করছিলাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কাফেরদের পক্ষ থেকে জুলম অত্যাচার শারীরিক মানসিক, এতে ওমাই ইবনে খালাফ এ একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিল মক্কার, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেই তাকে গালমন্দ করত প্রকাশ্যে এবং তাকে নিয়ে ব্যঙ্গ করত, হ্যাঁ চোখ বাঁকা করে তাকে নিয়ে ঠাট্টা টিটকারি করত এবং দোষ ত্রুটি চর্চা করত আর অন্য অন্য যুবকদেরকে প্ররোচিত করত বাড়াবাড়ি বা জুলম অত্যাচারের জন্য। তার আপন ভাই ছিল ওবাই বিন খালাফ, এ ছিল ওমাই বিন খালাফের কথা বললাম যে বেলাল রাজি আল্লাহ তাআলা আনহর এক সময় মনিব বা মালিক ছিল, যখন বেলাল রাজি আল্লাহ তাআলা আনহর দাস গোলাম ছিলেন, তার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা যখন খুব জুলম অত্যাচার দেখলেন যে বেলালের ওপর আর এইরকম অনেক দুর্বল অসহায় দাসদের উপর হচ্ছে, তখন এক এক করে তিনি খরিদ করে আল্লাহর সন্তুষ্টির জন্য
স্বাধীন করে দিয়েছিলেন এই আলোচনা এর পূর্বে আমরা করেছি। এই উমাইয়ার ভাই ছিল উবাই ইবনে খালাফ, উমাই ইবনে খালাফের ভাই উবাই ইবনে খালাফ। এই আর এক নেতা মক্কার প্রভাবশালী কাফের ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তখন মেরে দেওয়ার ধমক দিত। একবার সে বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন নবীর নাম শুনবেন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, কিন্তু আমি যেহেতু কাফের কথা নকল করছি তখন ওইভাবে বলছি, তারপরে থেমে গিয়ে মানে কাফের কথা স্টপ, কেন কাফের তো আর সাল্লাহ সাল্লাম বলেনি, আমি তখন বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তারপরে শ্বাস নিয়ে ওয়াক করে কি বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ এটা আমার ফরজ দায়িত্ব বা আমার যে করণীয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম আসলে কি বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, থেকে সালাত ও সালাম দরুদ ও সালাম পেশ করব। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ইন্দি আল উদ ফারাসান, আমার কাছে উদ নামক একটি ঘোড়া আছে যাকে আমি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ভুট্টা খাওয়াচ্ছি। ভুট্টা জানেন যে খুব শক্তিশালী, ভুট্টা বলেন তো আপনারা, তাই না? জি, আমাদের আঞ্চলিক ভাষা অন্য একটা ভাষা বলেন, বিভিন্ন জায়গায় হয়তো অন্য অন্য ভাষা থাকতে পারে। তো ভুট্টা খাওয়াচ্ছি, কিসের জন্য? এটাকে খাওয়িয়ে আমি তাজা করে রাখছি, শক্তিশালী করে রাখছি, আক্তলোক আলেই এসে ঘোড়ার ওপর চেপে তোমাকে খুন করবো। এই কথা শুনতে শুনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, বাল আনা আক্তলোকা ইনশাআল্লাহ, তুমি আমাকে হত্যা করতে পারবে না, তোমাকে ইনশাআল্লাহ আমি হত্যা করব। কত আর শুনবেন, তোমাকে আমি হত্যা করব। এই এক খবিস উবাই ইবনে খালাফ ছিল, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্ত্রের হালকা ছোঁয়াই আঘাত না ছোঁয়াতে শুধু স্পর্শ করে সে ধ্বংস হয়েছে, মারা গেছে। আর কারো গায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্ত্র লাগেনি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইতিহাস রহমতুল্লাহ আলামিন। তিনি জিহাদে নেতৃত্ব দিয়েছেন, জিহাদে শরীক হয়েছেন, থেকেছেন অনেকগুলি জিহাদে, হ্যাঁ, বদরে, ওহদে, খন্দকে, মক্কা বিজয়ে, হুনাইনে ইত্যাদি, তাবুকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের অস্ত্রে কোনো কাফের ধ্বংস হয়নি, একমাত্র এই উবাই ইবনে খালাফ কাফের ছাড়া। কারণ এ যখন বারবার এইরকম ধমক দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি উত্তর বলেছিলেন যে তুমি আমাকে হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ, জি, যাকে আল্লাহ পাঠিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন, একটি আয়াত কোরআনে রয়েছে, এই আয়াতটি নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা কিন্তু পাহারা দেওয়ার জন্য নবী সাল্লামের বাড়ির কাছে রাত্রে চলে আসতেন, নিজে থেকে স্বেচ্ছাসেবক সিকিউরিটি হিসাবে চলে আসতেন, আর সারা রাত পাহারা দিতেন পালাক্রমে, অথবা আমি আজকে পাহারা দেবো, আমরা আজকে পাহারা দেবো, এই করে পাহারা দিতে থাকতেন। যখন এই আয়াতটি নাজিল হলো, আল্লাহ ইয়াসমুকা মিনান নাস, হে নবী, আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন, আগে থেকে আল্লাহ নিশ্চয়তা দিলেন, হ্যাঁ, যে তোমাকে কেউ মারতে পারবে না, আল্লাহ মানুষের অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীরা যারা পাহারা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক আসতো তাদেরকে বললেন যে যাও, ইজহাবু, ইনসারিফু, তোমরা চলে যাও, আর আমার পাহারা দেওয়ার দরকার নেই। অথচ সাধারণ ঘর, হ্যাঁ, ওই খেজুর পাতার ঘর, জি, যে কোনো সময় কাফের আক্রমণ করতে পারে, কিন্তু আল্লাহর আস্থা ভরসা, এবং আল্লাহ রাব্বুল যে বলে যে আল্লাহর কথা সবচেয়ে সত্য, হ্যাঁ, সাদাকাল্লাহু রাসূলুহু, জি, আল্লাহ হেফাজত করো, সুতরাং তোমাদের পাহারা দেওয়ার কোনো প্রয়োজন করে না। বলেছিলেন যে বাল আনা আক্তুলুকা ইনশাআল্লাহ, হে ও ভাই, তোমাকে আমি হত্যা করবো ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। ওয়াকাদ কাতালাহু ইয়াউম উহুদিন, উহুদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যা করেছিলেন, শুধু ছোঁয়া লেগেছিল, তারপরে তাতেই এমন তার শরীরে বিষ সঞ্চারিত হয়েছিল, ছটপট করতে করতে মারা গেছিল, শুধু আঁচড় লেগেছিল, এটি রেওয়ায়েত রয়েছে, শুধু আঁচড় লেগেছিল গায়ে, মানে কোনো রক্ত পড়েনি উবাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্ত্রের আঘাতে। জি, একদিনে উবাই ইবনে খালাফ একটি এমন হাড্ডি নিয়ে আসলো যেটি দীর্ঘ সময় ধরে পড়ে থাকার কারণে পচে সরে গেছে, নরম হয়ে গেছে, দীর্ঘ সময় হাড্ডি পড়ে থাকলে পচে সরে নরম হয়ে যায়,
নিয়ে আসার পরে সেটাকে চূর্ণ বিচূর্ণ করে সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছাতু বা আটা থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে ছুড়ে দিয়েছিল এইভাবে, জি, বিভিন্নভাবে জুলম অত্যাচার করত, মারাবাড়ি করত মক্কার কাফেররা। আর একজনের নাম এসেছে, সে হচ্ছে উকবা বিন আবি মুঈদ, একটু আগে বলছিলাম তাই না, উকবা বিন মুঈদ। এই উকবা বিন আবি মুঈদের জুলম অত্যাচার বাড়াবাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একাধিক ঘটনা রয়েছে এই মর্মে। একদিন উকবা বিন আবি মুঈদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা শুনতে শুরু করল। কোরআনে কারিমের প্রতি মক্কার কাফেররা ঈমান রাখত না, কিন্তু অধিকাংশ কাফের নেতারাও শুনত। এটা শুনেছেন কোনোদিন? নেতারা দিন দুপুরে শুনতো না, কারণ আমরা যদি শুনবো তো জনগণ তো আমাদের দিকে তাকিয়ে আসবে, তো মুসলিম হয়ে যাবে, এমনি তো ঘর ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। রাতের অন্ধকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে এসে বসে কান লাগিয়ে শুনত, যখন নবী কারিম সাল্লাম তাহাজ্জুদ পড়তেন আর উচ্চ স্বরে তেলাওয়াত করতেন, ওরা শুনত, খুব সাদ্যদ, খুব মজা লাগতো। কারণ কোরআনে কারিমে যে আল্লাহ যে অলঙ্কার দিয়েছেন, যে ভাষাগত অলঙ্কার, সেটা পৃথিবীর কোনো ভাষাতে নেই এবং আরবি সাধারণ ভাষাতেও নেই, জি, বড়ই অলঙ্কার পূর্ণ এই কোরআনে কারিম, জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন শুনত। একবার এরকম ঘটনা আছে যে রাতের অন্ধকারে শুনতে এসে কয়েক কাফের নেতা শুনতে এসে, কেউ কাউকে দেখতে পায়নি, যখন শুনে যাচ্ছে দেখা হয়ে গেছে, গায়ে গা লেগে যাচ্ছে অন্ধকার, আরে কে বলছে, আমি অমুক, তুমি কে, অথবা কে বলছে, আমি সাহেবা বলছে, আমি জাহেল, আরে সব হাজির, কি ব্যাপার বলছে, আরে শুনছিলাম মোহাম্মদ কি বলে কি পড়ে রাত্রে, শুনছিলাম, তো কেমন লাগলো কথাগুলি, বলছে কথা তো ভালোই লাগে, কথায় ভালো লাগে তো মেনে নেওয়া যায়, বলছে না মানা যাবে না, মানা যাবে, এটা বাতিলপন্থীদের একটা চরিত্র। আমাদের কথা অনেকে তারা বলে যে কথা ঠিক, হ্যাঁ, কিন্তু এক দোষ তুলে ধরতে হবে, তার বলার ভঙ্গিম অহংকারী, দিল আমাকে অহংকারী বানিয়ে, কিন্তু যে আমার সাথে কথা বলেছে সে বলছে এই লোকটা তো অহংকারী না, কাছাকাছি কথা বললে, কিন্তু দূর থেকে ও, জি, বলে আঙ্গুর টক, জি, অহংকারী লোকটা, ওর মধ্যে অহংকার আছে, অহংকার সাথে কথা বলে, জি। আবার কেউ বললেন না ওর এই বেদাতি বেদাতি মোল্লাগুলো বলেছে, ওর বলার হ্যাঁ ভঙ্গিমা বাকি বলছে যেটা বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ তার খারাপ, ভালো না, হ্যাঁ, মানুষ খালি ভুল ধরে বেড়ায়, জি, গিবত করে, জি। আরে ভাই যদি তোমাদের যেগুলো ভুল ধরেছি আমার ভুল হয়, তোমাদেরটা ঠিক হয়, তো এটা তোমরা দলিল সহ খণ্ডন করে দাও না, আর না হলে মেনে নাও, তোমাদের তো মানিয়ে নেওয়ার জন্য তোমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছে, রোড থেকে নামতে যাচ্ছে, আমি উঠিয়ে দেওয়ার জন্য হিতাকাঙ্ক্ষী উঠিয়ে দিতে চাইছি, এর বেশি তো কিছু না, জি। তো বাতিলপন্থীদের চরিত্র এটা আর কি, তো এই জন্য এইগুলোতে কষ্ট লাগে না, এগুলোতে কোনো কষ্ট লাগে না। উকবা বিন আবি মুঈদ ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন বা কোনো আলোচনা শুনছে, উবাই ইবনে খালাফ এই যে নেতা জানতে পেরেছে, যারে উকবা ও শুনতে গেছে, আর দুইজনে পরস্পর বন্ধু, একে অপরের দোস্ত, ওয়াকানা সাদিকাহু তার বন্ধু ছিল, জানতে পেরে তাকে তিরস্কার করা শুরু করলো, ভর্সনা দেওয়া শুরু করলো, হ্যাঁ তুই কেমন লোক, তুই আমার বন্ধু আর মোহাম্মদ এত বড় আমাদের শত্রু, সে আমাদের বাপদাদাকে বোকা বলছে, এই করছে সেই করছে, আমাদের দেবদেবীকে গালমন্দ করছে, আর তার তুই কোরআন আর তার কথা শুনতে গিয়েছিস, জি, তোর সাথে আর আজকে থেকে বন্ধুত্ব থাকলো না, যতক্ষণ পর্যন্ত তুই গিয়ে মোহাম্মদ রসুল্লাহর মুখমণ্ডলে থুথু না দিয়ে আসবি, তুই যদি আমার সাথে দোস্তি রাখতে চাস তাহলে যা মোহাম্মদের মুখে থুথু ফেলাই, তুই থুথু দিয়া, উকবা বিন মুঈদ চলে গেল, দোস্তি রক্ষা করতে হবে, বন্ধুত্ব রক্ষা করতে হবে, যার কাছে দুনিয়া বড় তার অবস্থাটা এইরকমই হয়,
তার হেদায়ত নসিব হয় না। জি, পার্থিব বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য এই কাজটি করল। আরো একটি ঘটনা আসছে যেটা পরে আসবে। উকবা বিন আবি মুঈদকে বলা হয়েছে আশকাল কৌম, মক্কার কাফের মধ্যে সবচাইতে বদ প্রকৃতির লোক। জি, আশকাল কৌম, যেমন সামুদ সম্প্রদায়ের সবচাইতে খারাপ কুখ্যাত ব্যক্তি ছিল ওই ব্যক্তি, যেই ব্যক্তি তাদের উষ্ট্রীকে হত্যা করেছিল, যখন আহত করেছিল তারপরে হত্যা করেছিল। এটা কোরআনের ভাষায় বলা হয়েছে এজিম বাসা আশকাহা, হঠাৎ করে লাফিয়ে দাঁড়ালো তাদের সবচাইতে কুখ্যাত খারাপ ব্যক্তি। কি বলল যখন ওই মিটিং করে, বলল যে আচ্ছা কে আছে যে এই সালেহ নবী যে তার মোজেজাতে উটনি নিয়ে এসছে বা উষ্ট্রী নিয়ে এসছে ওটাকে কে মারতে পারবে? তখন লাফ দিয়ে উঠল কেদার বিন সালেফ নামক সে লোক ছিল, সে লাফ দিয়ে উঠল, বলছে আমি এই কাজ করবো, এটা কোনো ব্যাপার হলো নাকি, আমি এই কাজ করবো। যুবক মানুষ রক্ত গরম হয়ে আছে, কাফের বিদ্বেষ শত্রুতা আছে সালে আলী ইসলাম সেই যুগের নবীর সাথে, গিয়ে সে অথচ সেই উটের উষ্ট্রীর দুধ খেয়ে তারা তাদের জীবনযাপন হচ্ছিল, কত ফায়দা ছিল, বাস স্বার্থে কতটা আঘাত লাগছিল যে একদিনের পানি শুধু এই উষ্ট্রি পান করবে আর একদিন তোমরা পানি নিতে পারবে পালাক্রমে। আরে একটা দিন আমরা গোটা দিন পানি নিতে পারবো না, না এটা হবে, দে মেরে দে উঠনি। তো আল্লাহ কোরআনে কারিম ওখানে বলেছে এজিম বাস আশকাহা, সবচাইতে খারাপ লোকটি, শাকিউন মানে খারাপ আর আশকা মানে সবচেয়ে বেশি খারাপ, সবচেয়ে বেশি খারাপ লোকটি লাফিয়ে উঠল, বলছে আমি এই কাজ করব। এই কাজ তো ওই সালে আলী সালামের উম্মতের সবচাইতে খারাপ কুখ্যাত ব্যক্তি ছিল ওই লোকটি কেদার বিন সালেম, আর রসুল্লাহ উম্মতের উম্মত মানে নিজের মুসলিমরা নয়, উম্মত দুরকম, কিন্তু এর আগে বলেছে উম্মতে ইজাবা আর উম্মতে দাওয়া। উম্মতে ইজাবা যারা নবী সাল ডাকে সাড়া দিয়ে দিয়েছে, আমরা মুসলিমরা হচ্ছে উম্মতে ইজাবা, কবুল করেছি, আজাব এই মানে কবুল করা, আর উম্মতে দাওয়া মানে যাদের দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লামকে পাঠানো হয়েছে। তাহলে 1400 বছর আগে যখন নবী সাল্লাম আসেন তখন থেকে শুরু করে যত মানুষ পৃথিবীতে এসেছে আর বর্তমানে আছে আর কিয়ামত পর্যন্ত আসবে সবগুলি এই অর্থে এই সেন্সে রসূলুল্লাহ সাল্লামের উম্মত মানে দাওয়াতের আওতাভুক্ত, এ সবগুলি হচ্ছে নবী সাল্লামের দাওয়াতের ফিল্ড, দাওয়াতের ক্ষেত্র। এই দাওয়াত যতদিন ছিলেন রসূলুল্লাহ সাল্লাম পৌঁছে দিয়েছেন, এখন তিনি আমাদের মাঝে মজুদ নন, সুতরাং এই দায়িত্ব কাদের, যাদের কাছে আল্লাহ দিনের জ্ঞান দান করেছেন এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন তাদের, জি বিশেষ করে ওলামাদের, আর তারপরে আম জনগণ, আমাদের মানুষ, আমাদের শুধু আলেমদের দায়িত্ব হচ্ছে দিনের দাওয়াত পৌঁছে দেবে, কেন অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত পৌঁছে দেবে এটা আপনি পারবেন না? ওটা তো আপনিও পারবেন, একটা বেনামাজি নামাজ পড়েন না আপনি জানেন না, আপনি নামাজি আর একজন বেনামাজি আপনি জানেন, অন্তত নামাজের দাওয়াত তো আপনি দিতে পারবেন, এটা তো অসুবিধার কি আছে? খুঁটিনাটি মাসলা মশাইল সেই ক্ষেত্রে আলেমের প্রয়োজন হবে, যে কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা কোনটা সুন্নত না বেদাত সন্দেহ হচ্ছে তখন আলেমের প্রয়োজন হবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আম সাধারণ জনগণ, আমরা মুসলিমরা অন্যদেরকে, অমুসলিমদেরকে, কাফেরদেরকে, অথবা মুসলিম সমাজের বাতিল ফিরকাগুলি রয়েছে তাদেরকে আমরা দাও সই সঠিক দাওয়াত দিতে পারবো, তারপরে অসৎ লোকদেরকে, পাপিষ্টদেরকে, যারা দিনের ফরজ অজেব পালন করেন তাদেরকে আপনারা দাওয়াত দিতে পারবেন, আপনারা দাওয়াত দিতে পারবেন, আর আপনাদের দায়িত্ব কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত, তাহলে শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখলে আপনাদেরকেও দাওয়াত দিতে হবে। তো এই যে একটা ধারণা যে আলেমদের শুধু দায়িত্ব না, আলেমদের দায়িত্ব বেশি আপনার দায়িত্ব কম, আলেমদের দায়িত্ব অনেক বড়, অনেক লোককে দাওয়াত দেওয়া তাদের দায়িত্ব, কিন্তু আপনার বেশ কিছু লোক যারা আপনার আশেপাশে বসবাস করে তাদেরকে দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব। তারপরে দাওয়াত শুধু কথার দ্বারা হয় না, তার আগে আচার আচরণ দিয়ে দাওয়াত দেওয়া। আপনি একজন আইডিয়াল মুসলিম হবেন, আপনি আপনি আপনার ইসলামিক চরিত্র এবং আচার আচরণ দিয়ে, উত্তম ব্যবহার দিয়ে আপনি সাইলেন্ট দাওয়াত করবেন, চুপচাপ দাওয়াত দিচ্ছেন, আপনি সততার মাধ্যমে বেইমানি করছেন না, ওয়াদা খেলাফি করছেন না, আপনি কারোর সাথে ধোকাবাজি করছেন না, আপনি একটা পয়সা কারো মেরে খাচ্ছেন না। ধরেন একটা দোকানে একটা অমুসলিম কাউন্টারে বসে আছে আর ভুলবশত আপনার কাছ থেকে কম পয়সা নিয়েছে, আপনি বুঝতে পেরেছেন বা পরে জানতে পেরেছেন, তারপরে গিয়ে যদি আবার যান, ভাই
তুমি তো 10 টাকা কম নিয়েছো, দেখো আমি হিসাব করে দেখলাম যে 10 টাকা কম নিয়েছো, ফিরিয়ে দেন, সে কীভাবে আকৃষ্ট হবে চিন্তা করুন তো দেখি। এটা আমরা ইসলামের দাওয়াত, এই লোকটিকে আমার কাছে ফিরে আসতে কে বাধ্য করলো? তার ইমান, তার তাকওয়া, আল্লাহ বিরুদ্ধা। সুতরাং আমাকেও ওইরকম ভালো মানুষ হইতে হবে। এই দাওয়াতটা আপনারা যে কোনো মানুষ দিতে পারেন, বরং প্রত্যেকের জন্য ফরজ এই দাওয়াত দাও। উত্তম আচরণ আখলাক দিয়ে সাহাবীরা কিন্তু শুধু শুধু দাওয়াতের জন্য যাননি, ব্যবসা বাণিজ্য করেছেন আর দাওয়াতও দিচ্ছেন। ব্যবসা বাণিজ্যে ভারতের চিটাগাঙে নেমেছেন, তারপর বরগুনাতে নেমেছেন, তারপরে ওই আপনার মাদ্রাস আপনার চেন্নাই নেমেছেন, তারপরে ওই মালাবার কেরলে নেমেছেন, ওখানে ব্যবসা বাণিজ্য করেছেন, আর তার সাথে তাদের সততার মাধ্যমে দাওয়াত দিয়েছেন, সততার মাধ্যমে দাওয়াত দিয়েছেন। আচ্ছা আপনারা তাহলে কি যে আমরা মুসলিম? তো আপনাদের ইসলাম সম্পর্কে বলুন তো দেখি, বলছে ইসলাম হচ্ছে এই, তাহলে তো আপনাদের ধর্ম খুব ভালো, তাহলে আমরা এরকম কেন থাকবো, তো আমরা মুসলমান হয়ে যাই। এভাবে ইসলাম গ্রহণ করেছে। আমার যদি চরিত্র খারাপ হয়, আপনার সাথে খারাপ আচরণ করি, আর আপনার যদি নামাজের কথা বলি, তো আপনি কবুল করবেন? সহি আকীদার কথা কবুল করবেন? করবেন না। তাহলে আমাকে আপনার জন্য কিছুটা তো আদর্শ হইতে হবে। এই নয় যে নবীর মতো সবাই হইতে পারবে, সাহাবির মতো কেউ হইতে পারবে, কিন্তু আপনাকে এই যুগের ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। আপন জায়গা থেকে, আপনার গ্রামে আপনাকে সবচেয়ে ভালো হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আপনাকে ফলো করবে লোকেরা। তো যাই হোক, কি বলছিলাম, ওকবে নবী মহিতের কথা বলছিলাম, তাই না? সবচেয়ে খারাপ লোক এই উম্মতের, উম্মত দুই রকমের, এই কথাটা বলতে গিয়ে বললাম। আবুল আহাবের কথা বলি কিছু। আবুল আহাব বহু রকমভাবে কষ্ট দিয়েছে, তার কষ্ট দেওয়ার লম্বা কাহিনী রয়েছে। এত বড় কট্টর শত্রু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে সে প্রথম দিন থেকে, ইসলামের প্রথম দিন থেকে কষ্ট দেওয়া শুরু করেছে। যেই দিন থেকে ওহী নাজিল হয়েছে, চাচা তো প্রথম দিন থেকে খবর রাখে, যেই দিন থেকে ওহী নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকা, তারপরে সূরাতুল মুদাসসির, ও তখন থেকে কষ্ট দেওয়া শুরু করেছে। যেই দিন থেকে প্রথম ওই যে সাফাতে উঠে দাওয়াত দিলেন, ওই দিন থেকে তাব্বান লাকা সাইর আলী ওম, ধ্বংস হ মোহাম্মদ আলে হাজা জামাতান, এই জন্য ডেকেছ ধোকাবাজি করতে? তুমি বললে যে দুশ্মন হামলা করতে আসছে, আর তুমি আখেরাত আর পরকাল, আর তুমি আল্লাহর আজাবের ভয় দেখাচ্ছ, কি বলছো তুমি? ওই যে তাব্বান লাকা, ধ্বংস হও মোহাম্মদ বলেছিল আবুল আহাব, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ কি নাজিল করলেন, আরে মোহাম্মদ ধ্বংস হবে না, তাব্বাত ইয়াদা আবুল আহাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস, ওয়াতাবার সেও ধ্বংস, ওর স্ত্রীও ধ্বংস। এই আবুল আহাবের ঘটনা শুনেন, এই আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিকে যেমন আত্মীয়তার সম্পর্কে বা রক্তের সম্পর্কে চাচা, তখন বৈবাহিক সম্পর্কে বিয়াই ছিল, এটা জানেন কেউ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিয়াই ছিল আবুল আহাব, বিয়াই মানে যেমন তেমন তাও বিয়াই নয়, দুই মেয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবুল আহাবের দুই ছেলেকে। দুই মেয়ের নাম ছিল রোকাইয়া আর উম্মে কুলসুম। আপনারা তরতিব জানেন যে বড় মেয়ের নাম কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? জাইনাব মাশাআল্লাহ। দুই নম্বরে রোকাইয়া মাশাআল্লাহ। তিন নম্বরে উম্মে কুলসুম। উম্মে কুলসুম তিন, এটা অনেকে জানে না, কিন্তু রোকাইয়া আর উম্মে কুলসুম যে দুই তিন, এটাকে অনেকেই জানে না। তিন নম্বরে উম্মে কুলসুম। চার নম্বরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন। কিন্তু শিয়ারা আর শিয়া প্রভাবিত বেদাতি সন্নিরা ফাতেমা ছাড়া নবীর মেয়েদের নাম জানে না। একবার বাসে শিয়া ড্রাইভার, এখানে তো শিয়া ড্রাইভারই থাকে প্রায় বাসের, ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি দু চারটা ড্রাইভার বাদে, বাকি তো বাসের যে উমরা ড্রাইভারগুলো সব তো শিয়া, তাই না? তো একবার ইসলামিক সেন্টার থেকে মনে হয় আমরা কোনো কাফেলা নিয়ে অনেক আগে 2005-এর দিকে নিয়ে গেছিলাম, তো প্রতিযোগিতা করছি, কারণ সব ছাত্র ভাইদেরকে নিয়ে গেছি, প্রতিযোগিতা করছি। ওর মধ্যে জিজ্ঞাসা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হ্যাঁ কয়জন মেয়ে ছিলেন, তো দু তিনজন সুডানি বা মসরি ছিল ওর মধ্যে, আমাদের বাংলাভাষীদের মাঝে। তো আরবিতে প্রথম প্রশ্ন আর তারপরে বাংলায় বলছি, তো আরবিতে যখন প্রশ্ন বলেছি আর তারপরে চারজন মেয়ে উত্তরে যখন জানতে পারলো, ড্রাইভার শুনছি, কারণ ড্রাইভারের পাশ থেকে আমি বলছি, তখন ওই শিয়া রাফেজ বলছে আউয়াল মাররা আসমা হ্যাঁ বানাত মোহাম্মদ আরবা, জীবনের প্রথম শুনছি যে মোহাম্মদের চার মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থাটা কি আমাদের দেশের
সাধারণ জনগণ বা বিশেষ করে বেদাতি সমাজের না, মা ফাতেমা ছাড়া আর কোনো মা জানে? মা কুলসুম জীবনে শুনেছেন, মা রোকাইয়া জীবনে শুনেছেন, ওয়াইজ বক্তাদের কাছ থেকে, আরে জাহেল মূর্খ সমাজের লোক তো বাদ দেন, কোনো বক্তার কাছ থেকে শুনেছেন মা রোকাইয়া, মা কুলসুম শুনেছেন, মা জাইনাব শুনেছেন? জীবনে শুনেননি। তুই তো শিয়াদের অনুসারী, আর এই কারণেই শিয়াদের সমর্থক আমার দেশের সন্নি বেদাতিরা, যে কিছু হচ্ছে ইরানের সমর্থক অঙ্গভাবে, আর বিশেষ করে যারা ওই রাজনীতিতে বিশ্বাসী, মানে ধর্মীয় রাজনীতি, ধর্মের নামে ধর্মকে পুঁজি বানিয়ে যারা রাজনীতিতে বিশ্বাসী, আর যারা ইসলামের ভুল ব্যাখ্যাকারী যারা, আর ওই সব বিপ্লব, আর যারা ইনকিলাবে বিশ্বাসী আর আন্দোলনে বিশ্বাসী, জানছেন ওদের কথা? তো এদের কথা বলতে হবে, এর আগে তো শিয়ারা মনে হয় খরিদ করেই রেখেছে এদেরকে, সাহাবিদের দুশ্মনী এদের পছন্দ। হ্যাঁ, কিন্তু ইরানের অপরাধ, রাফেজি শিয়াদের অপরাধ তাদের নজরে আসে না, তাদের মায়া মমতার শেষ নেই রাফেজি শিয়াদের ওপর। জি, আল্লাহ মুস্তাহান, আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন। আরেকটি কথা এখানে বলিনি যখন আসলো, আচ্ছা আমাদেরকে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে তোমাদের মা হচ্ছে ওরা কারা, ওয়াজুয়াজুহু উম্মাহাতুহুম, মানে কারা আমাদের মা? আমাদের নিজের মা ছাড়া, আপন মা ছাড়া কারা আমাদের মা? রসুল্লাহ সাল্লামের বিবিগণ, তাই না? উম্মাহাতুল মুমিনীন, মানে নবী সাল্লামের বিবিগণ, যাদের সংখ্যা একসাথে 9 জন ছিল, কিন্তু এমনি 13 জন। হ্যাঁ, 13 জন। তো তারা হচ্ছেন আমাদের মা, তারা হচ্ছেন আমাদের মা। আচ্ছা, তো খাদিজা তাহলে আমাদের মা? কোরআনের ভাষায় স্পষ্ট ভাষা যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা, উম্মুল মুমিনীন খাদিজা, মেয়ে হচ্ছেন ফাতেমা। তো আমাদের দেশের ওয়াইজ বক্তারা বলছে মা ফাতেমা, তো মা মেয়ে দুজনই মা নাকি আমাদের? খাদিজাও মা আর তার মেয়ে ফাতেমাও মা, এই কথাটা কোনোদিন বুঝেছেন? যদিও পুরাতন ভাইরা হয়তো আমরা এই আলোচনা শুনেছেন, এর আগে কোনো এক আলোচনাতে বলেছি আমি, চিন্তা করেন এই বিষয়গুলি, যে আমাদের, আমরা কত ভুলে আছি, যে কোরআন বলছে যে খাদিজা তোমাদের মা, আর আমরা বলছি যে মা ফাতেমা, তার মেয়েটাও আমাদের মা। তো পৃথিবীতে এমনটা হয়? হ্যাঁ, আর যদি বলতে হয় তো দলিলের ভিত্তিতে বলতে হবে, কোন দলিল আয়াত অথবা একটা হাদিস আছে যে নবীর মেয়েরা আমাদের মা? আছে, বরং কোরআন আছে যে নবীর বিবিগণ আমাদের মা, যেমন বিবিগণ আমাদের মা হইল। আর আরেকটা দলিল আছে যে সারা বিশ্বের মুসলিম যারা দুনিয়া থেকে চলেও গেছেন আর বর্তমান আছেন, আর কি আর কিয়ামত পর্যন্ত আসবেন, এমনকি ওই আদমের যুগ থেকে যারা মমিন মুসলিম ছিলেন প্রত্যেক উম্মতের, সবাই হচ্ছে ইন্নামাল মমিনুনা এখুয়া, মমিন মুসলিম মানে পরস্পর ভাই বোন, পরস্পর ভাই বোন। তাহলে আমাদের সম্পর্ক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ভাই বোনের সম্পর্ক হইতে পারে, দিনী ভাতৃত্বের সম্পর্ক হইতে পারে, তাই না? কিন্তু মা ফাতেমা বলা তো বিদাতি কথা। তো এই বিদাত কোত্থেকে আসলো? এই শিয়াদের থেকে এসছে, বুঝতে পারছেন না? তো আমাদের সন্নি বিদাতিরা ধর্ম কর্ম অধিকাংশ কিন্তু শিয়াদের কাছ থেকে নিয়েছে, মিলাদ চয় শিয়াদের কাছ থেকে এসছে। আপনারা জানেন মিলাদের ইতিহাস, বললে মেসর থেকে, মেসরে শিয়ারা শুরু করেছিল, আর তারপর এরাকে সন্নি বিদাতিরা শুরু করলো, এরাক থেকে তখন ইরান হয়ে তখন আফগানিস্তান ভারতে গেল। এই তো আসল বিষয়ের দিকে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই মেয়ের বিবাহ দিয়েছিলেন আবু লাহাবের দুই ছেলের সাথে, এক ছেলের নাম ছিল উতবা আর এক ছেলের নাম ছিল ওতাইবা, উতবা আর ওতাইবা, রোকাইয়া উম্মে কুলসুমের বিয়ে দিয়েছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজ শুরু করে দিলেন, কট্টর শত্রু হয়ে গেল এ বিআই আর বিআইন দুজনেই, তখন আবু লাহাব বলল দুই ছেলেকে, রাসি মিন রাসিকা হারাম, আমার মাথা তোমার মাথার জন্য হারাম, মানে তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। আরবদের তো আছে যে বাপ মায়ের কিছু করে আর না করে কপাল মাথায় চুমাটা দিতে হবে, জানা আছে না? নেই জি, এরা কপাল মাথায় চুমা দেওয়া শরীয়ত সম্মত, এটার উপর কোনো আপত্তি নেই, কিন্তু আমি যে কথা বলতে, কপাল মাথায় চুমা দিলেন আর যদি বাপ মায়ের সাথে সদ্ব্যবহার না করেন, সদাচরণ না করেন, বাপ মাকে খাওয়া দাওয়ার প্রয়োজন না দেন, চিকিৎসার প্রয়োজন না দেন, বা কেনাকাটা না করে দেন, স্ত্রী নিয়ে চলে গেলেন তো গেলেন, খোঁজ খবর নিলেন না, আপনি কোথায় বাস করেন খবর নাই, তাহলে তো খারাপ আচরণ হয়ে গেল।
তাহলে মাথায় কপালে চুমন দেওয়াটার চাইতে বড় হচ্ছে তাদের সাথে সদ্ব্যবহার। কবিল ওয়ালে দেয় নে এহসান, এহসানের অন্তর্ভুক্ত হচ্ছে মাথায় কপালে চুমন দেওয়া, ঠিক আছে। এর বিপরীত আমাদের সমাজে বেদাতি কাজ শুরু হয়েছে, বাপ মায়ের কদম বসি করা, পায়ে চুমা দেওয়া, পায়ে চুমা দেওয়া বেদাত। জি হ্যাঁ, বাপ মায়ের হোক, শ্বশুর শাশুড়ির হোক, আর ওস্তাদের হোক, পায়ে চুমা দেওয়া বেদাত। আর মাথায় কপালে চুমা দিলে ঠিক আছে, কিন্তু শুধু চুমাতে ক্ষান্ত হইলেন আর শুধু মনে করলেন যে বাপ মাকে চুমো দিলে হক আদায় করে দিলাম, না মোটেই না। এটা যেমন একটা দুর্বল দিক, যদি শুধু চুমাতে কেউ ক্ষান্ত হয় আর বাকি হকগুলো আদায় না করে তাহলে অবশ্যই আল্লাহর কাছে পকড়া হবে। অমুসলিমরা আজকাল কি করছে, প্যারেন্টস দিবস পালন করছে, এটাও যথেষ্ট না, যথেষ্ট না কিছুই না, বরং সারা জীবন বাপ মাকে দেখবে না, বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। আমি দেখে আসলাম ওই লন্ডনে, ইংল্যান্ডে গিয়ে ম্যানচেস্টারে আমাদের যে মসজিদটা আছে যেখানে আমার আলোচনা, আর মসজিদের পাশেতে যে আমাকে রুম দেওয়া হয়েছে, রুমের মানে মাঝখানে রোড রাস্তা আর তারপরে সামনে বৃদ্ধাশ্রম, তো যতক্ষণ রুমে থাকে জানালেতে বৃদ্ধাশ্রমটা দেখতেই পাওয়া যায়, পুরোটা দেখতে পাওয়া যায়, বুড়া বুড়ি সব দেখতে পাওয়া যায়। তো সুবহানাল্লাহ, ওখানে যা দেখলাম যে অধিকাংশই অমুসলিমরা বাপ মায়ের খোঁজ খবর নেয় না, সাবালক সাবালিকা হয়ে গেলে কে কার খোঁজ নেই, ছেলে মেয়েও স্বাধীন আর বাপ মা পড়ে আছে অসহায়, বৃদ্ধাশ্রম ছাড়ার কোথাও স্থান নেই। আলহামদুলিল্লাহ যে আমাদের আলহামদুলিল্লাহ বিশেষ করে ভারত উপমহাদেশে আর আরব দেশে আলহামদুলিল্লাহ একটা পারিবারিক কাঠামো আছে, পারিবারিক একটা মুসলিমদের মধ্যে এক কথায় যেখানকার মুসলিম হোক না কেন, যারা পশ্চিমা দেশও মুসলিম থাকছে দেখলাম মাশাআল্লাহ বৃদ্ধ বাপ মাকে আলহামদুলিল্লাহ মাথার মুকুট করে রেখেছে, আসে বসে খাচ্ছে। একটা ছেলে পাকিস্তানি ছেলে দেখা হলো, ইটালিয়ান পাসপোর্ট হোল্ডার্স, থাকে সে ইউকেতে, তো আমার একটু সহযোগিতা করলো এয়ারপোর্টে, তোকে জিজ্ঞেস করলাম কারণ হালকা হালকা দাঁড়িয়ে আছে আর হালকা বয়সের ছেলেটা মাত্র 22-23 বছর বয়স হবে, তো আমাকে জিজ্ঞেস করলাম, প্রথমে একটু ইংরেজি বললাম, কি জানি হয়তো অন্য ভাষা নাও জানতে পারে কিন্তু দেখে একটু পাকিস্তানি বা ইন্ডিয়ান লাগছে, তো আমি বললাম যে তুমি কোথাকার, ইংলিশে বললাম, তো বললো যে আমি তো আমি অরিজিন পাকিস্তানি আর ইটালিয়ান, আমি এখানে থাকি, অন্য অন্য ইউরোপের দেশের লোকেরা থাকতে পারে ইউকেতে তো থাকি, তো তো আমি বললাম যে তুমি জানো উর্দু জানো, বলছে হ্যাঁ আমি উর্দু জানতাম, তো ঠিক আছে। তখন আরও বেশি কথা শুরু হইলো, কাছাকাছি মুসলিম ছেলে বললো যে আমার আব্বা আমাকে আর কাজকাম করতে দিই না, আমি আমরা দুই ভাই আছি, আমরা কাজকাম কর্ম করছি, হুইল চেয়ার ঠেলছে ছেলেটা এয়ারপোর্টে, বলছে যে আমি কাজ করছি, আমার এক ভাই কাজ করছে আর বাপ মাকে বলেছি, মা তো কাজ করে না, বাপকে বলেছি আর কোনো কাজ করতে হবে না, বাড়িতে থাকেন বসে। তো এই যে আলহামদুলিল্লাহ মুসলিম সমাজে একটা পারিবারিক একটা যে বাঁধন আছে, একটা কাঠামো আছে, আলহামদুলিল্লাহ এটা আল্লাহ শুকরিয়া। ইসলামের অনেক কিছু না থাকলেও আলহামদুলিল্লাহ এখনও অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ, এটাকে আরও শক্তিশালী করতে হবে, এটাকে আরও মজবুত করতে হবে, আর উদখুলু ফি সিলমে কাফফা, ইসলামে পূর্ণরূপে প্রবেশ করতে হবে যাতে করে সার্বিক জীবনে আমরা ইসলামকে বাস্তবায়ন করতে পারি। জি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। তো আজকাল অমুসলিমরা কী করে জানেন, ওই যে একটা দিবস আছে মাতা পিতা দিবস, ওই দিবসে কিছু ফুল টুল নিয়ে, কিছু উপঢোকন গিফট টিফট নিয়ে, বাপ মা বৃদ্ধাশ্রম আছে ওদেরকে দিয়ে চলে আসলো, ব্যাস হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল। তো এই আবুল আহাব বলেছিল যে আমার মাথা তোমাদের মাথার জন্য হারাম, স্পর্শ করবে না। জি, ইল্লাম তুতাল্লিকা বিনতাই মুহাম্মদ, যদি মুহাম্মাদের দুই মেয়েকে তোমরা দুই ভাই তালাক না দাও, স্ত্রীও যেমন স্বামী তেমন স্ত্রী, আল খাবিসা তুল খাবিসিন, খুবিস নোংরা মহিলা নোংরা পুরুষের জন্য। এই আবুল আহাবের স্ত্রী হ্যাঁ উম্মে জামিল আরওয়া এও বললো তাল্লিকাহুমা, যাও তোমরা দুইজনে তালাক দাও এই দুটো বউকে, ফাইন্নাহুমা কাদ সাবাতা, কারণ এই দুই বউ বিধর্মী হয়ে গেছে বাপের মতো, ওর বাপ যেমন বিধর্মী, সাবি মানে বিধর্মী, বুঝেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি বলতো, সাবি বলতো, কারণ মক্কার কুরাইশ কাফেররা মনে করতো যে আমাদেরটা ধর্ম আর আমাদের ধর্ম ত্যাগ করলে কি হয়, বিধর্মী হয়ে যায়, হ্যাঁ বিধর্মী হয়ে যায়। জি, যেমন ভারতের আরএসএস আর বিজেপিরা কি বলছে, এই গত এক দু বছর মধ্যে তাদের একটা টার্ম আসলো ঘর ওয়াপাসি, শুনেছেন হয়তো, ঘর ওয়াপাসি মানে ঘরে ফিরিয়ে নিয়ে আসো, ঘরে
ফিরিয়ে নিয়ে আসো, কারণ তাদের কথা হচ্ছে, তাদের দাবি যে ভারতের মুসলিমরা আমাদের ঘরেরই সব হিন্দু ছিল, এরা সব মুসলিম হয়েছে, এদেরকে নিজের ঘরে ফিরে যেতে হবে, মানে এরা স্বেচ্ছায় ফিরে আসুক, হিন্দু হয়ে যান, আর না হলে এদেরকে বাধ্য করো যাতে করে হিন্দু হইতে বাধ্য হয়। আল্লাহ যেন এদের ধূলিসাৎ করেন এবং এদের এসব চক্রান্তকে আল্লাহ রাব্বুল আলামিন ছিন্ন ভিন্ন করে দেন। তো এই দুই খুবই স্বামী স্ত্রী একই কথা বললো, ফাইন্নাহুমা কাদ সাবাতা, বিধর্মী হয়ে গেছে বাপের মতো। যে কথা বলছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেরা কি বলতো, সাবা মোহাম্মদ, বাবা ইয়া সাবি, হে বেধর্মী, তুমি তো বেধর্মী হয়েছো, বেদিন হয়ে গেছো তুমি। জি, তখনকার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতো, সাবি বলতো। আর আজকালকার বেদাতপন্থীরা সহি আকিদার লোকদেরকে কি বলে জানেন, ওয়াহাবি বলে, শিয়া বেদাতিরাও বলে আর সুন্নি বেদাতিরাও বলে। এটাও মজার কথা শুনে রাখবে, কারণ শিয়াদের কাছে সবচেয়ে নাকি ইহুদি খ্রিস্টান তাদের দুশ্মন না, কোনো মুশরিক তাদের শত্রু না, দেখেন তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে ইহুদি ইসরায়েলের সাথে ইরান। কিন্তু সবচেয়ে বড় তাদের কিতাবাদিতে স্পষ্ট করা আছে যে সবচেয়ে বড় শত্রু হচ্ছে রাফেজি শিয়াদের ওয়াহাবিরা, মানে সৌদি আরবের জনগণ এবং সৌদি আরবের ওলামা আর সৌদি সরকার। এটা হচ্ছে শিয়াদের ধর্ম। আর আমাদের দেশে বিদাতিরে যদি আপনি বলেন যে মাজার পূজা ঠিক নয়, পীর ধরা ঠিক নয়, এই যে সৌদি আরব থেকে ওয়াহাবি হয়ে এসছে, তখনকার যুগে সাবি বলতো আর এখন কি বলে, ওয়াহাবি। কিন্তু নামটা আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালোই দিয়েছে, খারাপ দিতে পারেনি, নামটা খারাপ দিতে পারেনি, এটা আল্লাহরই পক্ষ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের চক্রান্তকে ব্যর্থ করেছেন আলহামদুলিল্লাহ। খারাপ নাম দিতে চেয়েছিল, কেমন করে খারাপ নাম দিতে চেয়েছিল জানেন, কারণ ওয়াহাবি আব্দুল ওয়াহাব থেকে এসছে, তাই না? তো আসলে যিনি সংস্কারক, বড় ইমাম আর আলেম ছিলেন আরব দেশের, যার মাধ্যমে মাজার পূজা আর গাছ পূজা আর এইসব তেনা পূজা আর কত যে পূজা ছিল, যে যে পূজাগুলি আমাদের দেশে হয় মুসলিম সমাজে, সবগুলি আরব দেশে ছিল তুর্কি আমলে, সবকে আলহামদুলিল্লাহ নিশ্চিহ্ন করেছেন দুই শক্তি দিয়ে, এক হচ্ছে কোরআনি শক্তি আর একটা হচ্ছে সুলতানি শক্তি। কোরআনি শক্তি ছিল তার দাওয়াত মোহাম্মদ শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলের, আর সুলতানি শক্তি হচ্ছে আলে সৌদ মোহাম্মদ বিন সৌদ, যে সেই যুগের যে ইমাম শাসক ছিলেন, তার ক্ষমতার শক্তি। দুই শক্তির কারণে এটা সম্ভব হয়েছে, শুধু এক শক্তি দিয়ে সম্ভব হয় না। যা প্রশাসনের শক্তি আছে কিন্তু এলেম নাই ইসলামে, তাহলে কাজ হচ্ছে না। আর এলেম আছে আমাদের অনেক দায়ীদের কাছে, কিন্তু তার কাছে তার পাশে প্রশাসন নেই, সেই জন্য অনেক কাজ করতে পারা যাচ্ছে না, মুখে বলে ক্ষান্ত, মুখে অনেক কথা বলা সম্ভব হচ্ছে না, হ্যাঁ অনেক হক কথাই বলা সম্ভব হচ্ছে না, হয়তো সত্য কথা বলা সম্ভব হচ্ছে না, চুপ হয়ে যেতে হচ্ছে। তো কি বলছিলাম, নাম দেওয়া উচিত কি ছিল, ইমামের নাম কি ছিল, মুজাদ্দিদিন সংস্কারক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তো তার সাথে সম্পৃক্ত করে যদি বলতে হয় তাহলে কি বলতে হইতো, মোহাম্মদই বলতে হইতো। কিন্তু ওরা বললো আরে মোহাম্মদই যদি নাম দিই তো ভালো নাম দিয়ে দিলাম, তো রসুলুল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে গেল, মোহাম্মদই হয়ে গেল, তো মোহাম্মদই নাম দেবো না, তো কি দেবো, ওর বাপের সাথে লাগিয়ে দে, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব হাম্বলি আলিম ছিলেন, এবং আব্দুল ওয়াহাব যিনি সাধারণ আলিম ছিলেন, অত বড় আলিম ছিলেন না, মোটামুটি মধ্যম শ্রেণীর আলিম ছিলেন, তিনি বরং ছেলেকে নিষেধ করতেন যে আরে বাবা তুই এত ঝামেলা কেন করতে লাগলি মানুষের সাথে, তোর কি দরকার, তুই শিরিক করিস না, তুই বেদাত করিস না, তোর দরকার কি এতগুলি মানুষের সাথে লড়াই ঝগড়া করার আর মানুষের মানুষের সাথে বিবাদ নেওয়ার, ইয়ে কেন ঝামেলা গেলি। একটিও সহি দাওয়াত দেননি, উনি চুপ ছিলেন আব্দুল ওয়াহাব, কিন্তু ছেলের শত্রুতা করেননি, আপন ভাই শত্রুতা করেছে, আরেকজন ভাই ছিল সে চরম শত্রুতা করেছে এই মোহাম্মদ আব্দুল রহমতুল্লাহ আলে, বাপ শত্রুতা করেনি কিন্তু আবু তালেবের মতো আরও নিষেধ করেছে, বাবা ছেড়ে দে কি ঝামেলা করতে যাচ্ছিস, যে যা করছে করুক, ওরা আদা খাবে স্বাদ পাবে, ওরা কবর পূজা মোজা মাজার পূজা করবে তো করুক, হ্যাঁ না আমি হক জেনেছি, হক মানুষের কাছে তুলে ধরবো, তৌহিদের কথা তুলে ধরবো, সহি আকিদার কথা তুলে ধরবো, আমি শিরিক বেদাতের বিরুদ্ধে বলবো। যখন দেখলেন যে ছেলে তো ছাড়বে না, তখন তিনি চুপ হয়ে গেলেন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ। তো এই আব্দুল ওয়াহাব মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বাপের সাথে সম্পৃক্ত করে যারা সহি আকিদার লোক আরব দেশে অথবা ভারত উপমহাদেশে যারা সহি আকিদার মানুষ, তাদেরকে কি বলে বেদাতিরা,
ওহাবি বলে, আর শিয়ার ওহাবি বলে, জি তাদেরকে সবচেয়ে বড় শত্রু এই ওহাবিরা। কিন্তু লাভটা কি হলো? মোহাম্মদই বললে তো মোহাম্মদ সাথে সম্পৃক্ত হইতে পারতাম, ওটা তো দিল না। কিন্তু ওহাবি যখন বললো তো আল্লাহর 99 নামের মধ্যে একটি নাম হচ্ছে আল ওয়াহাব, ইন্নাকা আনতাল ওয়াহাব, রব্বি হাবলি মুলকা লা ইয়ানবাগী লি আহাদিন মিন বাদ ইন্নাকা আনতাল ওয়াহাব। সুলাইমান আলাইহিস সালামের দোয়া কোরআনে কেরিমে রয়েছে, এই কোরআনে এই নাম রয়েছে আল্লাহর নাম, রব্বি হাবলি মুলকা, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করো লা ইয়ানবাগী লি আহাদিন মিন বাদ, আমার পরে যেন এইরকম রাজত্ব আর কেউ না পায়। তো এই দোয়া কবুল করে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে কী রাজত্ব দিয়েছিলেন? এমন রাজত্ব যে রাজত্ব পশুর ওপর, পাখির ওপর, জিন্দের ওপর, বাতাসের ওপর, হ্যাঁ বাতাসে উড়িয়ে নিয়ে যেত, গদু ওহা শেহরুন ওর আহসর, এক মাস সকালবেলা ভ্রমণে চলে যেত, বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে, তখন প্লেনের কাজ বাতাসে করছিল, হাওয়াতে এমনি উড়িয়ে নিয়ে চলে যেত, বিকেলবেলা এক মাসের দূরত্ব চলে গেলেন, ওখান থেকে হাওয়া খেয়ে ভ্রমণ করে চলে আসলেন। যেটা আজকে ফ্লাইটের যুগে অনেকে পারে না, যে সকালে হ্যাঁ এক মাসের দূরত্ব গিয়ে ঘুরে এসছে আর বিকেলে ঘুরে এসছে, এরকম খুব কমই লোক আছে। তো যে কথাই বলছিলাম যে ওয়াহাব কার নাম? আল্লাহর নাম। তো যখন ওয়াহাবি নাম দিল তো কি হয়ে গেল? ওর মানে হলো আল্লাহওয়ালা হয়ে গেল, ওয়াহাব আল্লাহ আর ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। যেমন হক আল্লাহর নাম আর হক্কানি আলম, আমাদের সামনে হক্কানি আলম মানে আল্লাহওয়ালা আলেম, তাই না? আর আরো বলে রব্বানি, রব আল্লাহর নাম, আর যখন রব্বানি আলেম রব্বানি মানে আল্লাহওয়ালা আলেম, জি। ওলাকিন কোন রব্বানি ই না, আল্লাহ বলছেন তোমরা রব্বানি হও মানে আল্লাহওয়ালা মানুষ, জি। অনেকেই চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে, আল্লাহ বিদাতীদেরকে ওইখানে কি করেছেন? ব্যর্থ করেছেন। সহি আকিদার লোকদের খারাপ নাম দিতে চেয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ খারাপ নাম দিতে পারেনি। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং তার অনুসারীদেরকে কি বলতো মক্কার মুশরিকরা? সাবি বলতো, যে এরা বেধর্মী বেদিন হয়ে গেছে। সাবা আতা, এই মোহাম্মদ সাল্লামের দুই মেয়ে কি হয়ে গেছে? বেদিন হয়ে গেছে, বেধর্মী হয়ে গেছে। ফাতাল্লা কাহমা, তখন মা বাবার কথা শুনে এই দুই ছেলে অথবা ওতাইবা তালাক দিয়েছিল, বরং কষ্ট দিয়েছিল, যে এক সময় জামাই সে যদি কষ্ট দেয় আর তার বাবা তার মা রাত দিন কষ্ট দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বদদোয়া দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কেলাবিক, আল্লাহ এদের ওপর তুমি বাঘকে বা হিংস্র পশুকে চাপিয়ে দাও, হিংস্র পশু দিয়ে এদেরকে তুমি শাস্তি দাও। তো এদের একজনকে, একজনের ঘটনা ইনশাআল্লাহ তাআলা বিষয়টি বিস্তারিত আলোচনা করা যাবে, বাঘে খেয়ে ফেলেছিল খুঁজে খুঁজে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি এসে কষ্ট দিয়েছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে বড়ই অপদস্থ করে আর লাঞ্ছিত করে তালাক দিয়েছিল এই খবিসগুলো। এই আবুল আহাবের স্ত্রী যার কথা এতক্ষণ মাঝে মধ্যে বলছিলাম, এর কুনিয়াত উপনাম ছিল উম্মে জামিল, জি, কিন্তু সে জামিল ছিল না, খবিস ছিল, জি। নাম ছিল তার আরওয়া, বাপের নাম হার্ব, আরওয়া বিনতে হার্ব, আর আবু সুফিয়ান ইবনে হার্ব বিন উমাইয়া, জি। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহ তাআলা আনহু বোন ছিল, এ কট্টর শত্রু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং রাসূলের সাথে দাওয়াতের। এর কাজ কি ছিল? এ কিভাবে কষ্ট দিত? কাঁটাযুক্ত ডালপালা নিয়ে আসতো কেটে কেটে বন জঙ্গল থেকে, আর সেই কাঁটাগুলি নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ হারামে আসার রাস্তা, ওই রাস্তাতে ফেলে দিত, রাস্তাতে ফেলে দিত, রাতের অন্ধকারে ফেলতো যাতে করে দেখতে না, দিনে ফেলে তো দেখে নেবে আর সরিয়ে দেবে, রাতের অন্ধকারে ফেলতো যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য যে মুসলিমরা এই রাস্তা দিয়ে সালাত আদায় করতে আসে মসজিদে হারামে, তারা ক্ষতবিক্ষত হয় বা তারা ক্ষতিগ্রস্ত হয় বা আহত হয়, এই ছিল তার উদ্দেশ্য। এই উম্মে জামিল বা আরওয়া আবুল হাবের স্ত্রী শুনতে পেল যে আমার সম্পর্কে নাকি কোরআনে নিন্দা করে কুৎসাকে আয়াত নাজল হয়েছে, সুরা নাজল হয়েছে, তাব্বাত ইয়াদা আবুল হাব, ওখানে যে অমরাতহু আর আবুল হাবের স্ত্রী আম্মালাত আল হাতাব, যে লোকড়ি বহনকারিনী, এই কথা যখন শুনতে পেল তখন এত সে রেগে মেতে গেল যে মোহাম্মদকে মারব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাতে পাথর নিয়েছে, বড় একটা পাথর হাতে উঠিয়েছে,
হাতে পাথর নিয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে শুরু করেছে মুহাম্মদ কোথায় আছে। সেই সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সাথে কাবার পাশে বসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে সেই সময়ের জন্য অন্ধ করে দিয়েছিলেন। সে ওখানে এসে এদিক সেদিক দেখছে কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন, আবু বকরকে দেখতে পাচ্ছে। আর বেশিরভাগ তো আবু বকরের সাথেই বসে থাকে, আবু বকর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে যেখানে নবী বসে আছেন ওখানে আবু বকর পাশে বসে আছে, সুবহানাল্লাহ। আবু বকরকে দেখতে পাচ্ছে কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন। তখন বলছে সেই মহিলা, আইনা সাহেবক, তোমার সাথী সঙ্গী কোথায়? কাদ বালাগানি আন্নাহু ইয়াহজুনি, আমার কাছে খবর পৌঁছেছে সে আমার কুৎসা গাইছে, সে আমার বদনাম করে বেড়াচ্ছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ওয়াজাদতুহু লাযারাবতু বিহাযাল ফিহরি ফাহু, আমি ওকে যদি এখন দেখতে পাই তাহলে এই পাথর দিয়ে তার মুখে মারব। এই উদ্দেশ্যে সে এসছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে দিয়েছে, দেখতে পাচ্ছে না সে। সেই সময় ওই মহিলা বলেছিল, আমাকে চেনো আবু বকর? আমা ওয়াল্লাহ ইন্নিল্লা শায়রা, আমি কিন্তু কবি, কাব্য রচনা করতে পারতো মহিলা কাব্য রচনা করতে পারতো। কাব্য রচনা করার জন্য শিক্ষাগত যোগ্যতা বেশি লাগে না, এটা একটা প্রতিভা। আপনি যদি এমএ কেন পিএইচডি করে নেন বাংলায়, তারপর হয়তো দু চার লাইন কবিতা লিখতে পারবেন না, হয়তো আপনার প্রতিভা নেই। এক একজনকে আল্লাহ এক এক প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু একটা ছেলে হয়তো অশিক্ষিত, ক্লাস 3-4 পড়েনি, সুন্দর সুন্দর কবিতা লিখছে। জানি না আপনারা জান যে কাজী নজরুল ইসলামের কোনো সার্টিফিকেট ছিল? কিছু ছিল না, মনে হয় অল্প কিছু পড়া ছিল। জি, তারপরে সেই মহিলা বলল যে আমি কবিতা রচনা করতে পারি, আর কবিতার মাধ্যমে মুহাম্মাদের আমি কি করব, হেজো করব, মানে কুৎসা গাইব আমি, হ্যাঁ, তার নিন্দা করব, কুৎসা গাইব, জি, আর মানহানি করব। আর আপনাদের হয়তো এই অভিজ্ঞতা আছে যে কারো যদি কুৎসা গান, হ্যাঁ, পদ্যের আকারে, তাহলে সেটা গদ্যের আকারে, মানে কথার দ্বারা কুৎসা বা কথার দ্বারা নিন্দা করার চাইতে বেশি কষ্টদায়ক হয়, কষ্টদায়ক হয়। একটা লোকে যদি বদনাম করেন আপনি, বা একটা লোকে যদি দোষ ত্রুটি তুলে ধরেন, এমনি এই লোকটা খারাপ, এ বাজে লোক, এই রকম সেই রকম, এতে একটা কষ্ট হবে। কিন্তু ওর চাইতে বেশি কষ্ট হবে যদি ওইটাকে, হ্যাঁ, কি করে, পদ্য আকারে পেশ করে, ওই কথাগুলিকে যদি পদ্য আকারে পেশ করে চরম কষ্ট লাগে। কবিতার মাধ্যমে কারো প্রশংসা করলে লাফাইতে শুরু করে, দেখেছেন? জি হ্যাঁ। আর কবিতার আকারে যদি কারো কুৎসা গাওয়া হয়, কারো নিন্দা করা হয়, চরম কষ্ট লাগে। জি, পরীক্ষিত জিনিস এটা। জি, সেই মহিলা তখন এক লাইন কাব্য রচনা করলো, মুজাম্মামান আসাইনা ও আমরুহু আবাইনা ও দীনহু কালাইনা, এই কাব্য রচনা করলো। কবিতার অনেক ভাগ আছে কিন্তু। জি, তো মুজাম্মামান আসাইনা, নিন্দনীয় ব্যক্তির আমরা বিরোধিতা করেছি বা বিরুদ্ধাচরণ করেছি, ও নিন্দনীয় ব্যক্তি, খারাপ ব্যক্তি, সেই জন্য তাকে মানিনি আমরা। ও আমরহু আবাই না, তার কথাকে আমরা অস্বীকার করি, মানি নেয়। ও দীনহু কালাই না, এবং এই মুহাম্মাদের ধর্মকে আমরা ঘৃণা করি। কালা মানে হচ্ছে ঘৃণা করা। জি, কোরআনের ছোট্ট সুরায় রয়েছে যে মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়ামা কালা, হেন অদ্দোহা ওয়াল্লাইল ইযা সাজা, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়ামা কালা। যখন মক্কার কিছু কাফেরা বলেছিল কয়েকদিন ওহী না আসাই যে মুহাম্মাদের সাথে জিব্রাইলের দুশ্মনী হয়ে গেছে, হ্যাঁ, বা আল্লাহর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, আল্লাহর সাথে দুশ্মনী হয়ে গেছে, এই জন্য দেখো না কয়েকদিন থেকে আসমানের সাথে আকাশের সাথে তার কোনো যোগাযোগ নাই, জিব্রাইল আসে না তার বাড়িতে। এর খণ্ডনে এই সুরাটি নাজিল হয়। আচ্ছা, অদ্দোহা দোহা, হ্যাঁ, পূর্বাহ্নের শপথ, ওয়াল্লাইল ইযা সাজা, রাতের শপথ যখন তা ঢেকে নেই আচ্ছাদিত করে, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়ামা কালা, হে নবী তোমাকে তোমার রব পরিত্যাগ করেননি, অদ্দা মানে ছেড়ে দেওয়া, জি, ছেড়েও দেননি, তোমার পরিত্যাগ করেননি, ওয়ামা কালা, আর তোমার সাথে আল্লাহ শত্রুতা বিদ্বেষও রাখেন না, মিথ্যা কথা বলেছে কাফেররা। জি, তো এই যে কালা ওখান থেকে আছে, ও দিন হু কালাই না, মোহাম্মদের দিনের সাথে ঘৃণা রাখি।
তারপরে ওই মহিলা যখন দেখতে পেল না, খুঁজে পেল না মোহাম্মদ কত সামনে বসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুঁজেই পেল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফিরে চলে গেল। ফাকাল আবু বকর ইয়া রাসূলুল্লাহ আমার তারাহা রাদকা, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মহিলা চলে গেছে বলছেন রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি কি দেখেছেন ওই মহিলাকে, দেখলেন আপনাকে দেখতে পেল না নাকি কি ব্যাপার, ও তো আপনাকে খোঁজাখুঁজি করছিল। ফাকালা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন মা দেখতেই পাইনি, আমাকে দেখতেই পাইনি, সামনে বসে আছেন। লাকাদ আখাযাল্লাহু বিবাসারিহা, আল্লাহ তার দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছেন এখন। আরে আল্লাহ রাব্বুল আলামিন, দৃষ্টি শক্তি কেড়ে নেওয়া স্থায়ী হইতে পারে, আবার ক্ষণস্থায়ী হইতে পারে। অনেকের দৃষ্টি শক্তি চলে গেছে, তারপরে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। জি, দোয়ার মাধ্যমে বহু লোকের হয়েছে এরকম যে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। জি, ইমাম তার মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ, জি, মায়ের দোয়াতে স্বপ্ন দেখছেন, মা দোয়া করে 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 স্বপ্ন দেখছেন যে তোমার ছেলের আল্লাহ আল্লাহ দৃষ্টি শক্তি ফিরিয়ে দেবে, সকাল হয়েছে দেখছেন ছেলে দেখতে পাচ্ছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করাতে নিজেকে কখনো তুচ্ছ জ্ঞান করতে নেই, কখন কোন দোয়া কবুল কবুল হয়েছে, আপনি আপনার কাজ করেন, আল্লাহ আল্লাহর কাজ করবেন। জি, দোয়া আল্লাহ কবুল করবেন, হয়তো সেটাই দেবেন অথবা তার উত্তম বিকল্প আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। জি, তো সময় অনেক হয়ে গেছে, হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা আগামীতে বাকি যা পূরণ করব। তো এখানে আরেকটু কথা শুধু বলে নিই, কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিত, তার মধ্যে একটা কষ্ট দেওয়ার পদ্ধতি ছিল যে মোহাম্মদ বলে তারা ডাকতো না, কি বলতো, মোজাম্মাম বলতো, মোহাম্মদ বলতো না, মোহাম্মদের জায়গায় কি বলতো, মোজাম, মোহাম্মদ মানে প্রশংসিত, হ্যাঁ, মোহাম্মদ মানে যার অনেক বেশি প্রশংসা করা হয়েছে, প্রশংসিত, তাহলে তো ভালো নাম হয়ে যায় মোহাম্মদ বলে ডাকলে, তো ওরা তো অর্থ বুঝে যে হামদার মোহাম্মদ মানে কি, তো তারা নাম দিয়েছিল কি, মোজাম্মাম, জাম্মুন থেকে মানে নিন্দনীয়, হ্যাঁ, কুখ্যাত, এই নাম দিয়েছিল। এই বলে গালাগালি করতো, তো মোহাম্মদকে গাল দিত না, তারা কাকে গাল দিত, মোজাম্মাম বলে, কারণ নামটাই নিতে চাইতো না, যাকে ঘৃণা করে তার নামটাও মুখে নিতে চায় না, কিন্তু এটা মানুষের স্বভাব, তো মোজাম্মাম বলে তারা গাল দিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে তার গাল দেয় তখন মোজাম্মামকে গাল দেয় আর আমাকে মোজাম্মাম তারা বলে থাকে, আর আমি হচ্ছি মোহাম্মদ, ওয়ালাকিন সারাফাল্লাহু যালিকা আনহু, আল্লাহ আমার থেকে তাদের গালটাকে ফিরিয়ে, অন্য জায়গায় রয়েছে যে কিভাবে আল্লাহ কুরাইশ কাফেরদের গালমন্দকে আমার থেকে ফিরিয়ে দিয়েছেন, কারণ গাল দিতে চাই আমাকে কিন্তু আমার নাম ধরে গাল দেন, ও মোজাম্মামকে গাল দেয়, মোজাম্মাম তো অন্য কোনো ব্যক্তি, আমি তো না, আমি তো মোহাম্মদ। জি, হ্যাসু আন্নাহুম কানু ইস্তুমুনা মোজাম্মামান ওয়া হুয়া মুহাম্মাদ, মোজাম্মাম বলে গাল মন্দ করতো অথচ উদ্দেশ্য করতো যে আমরা মোহাম্মদকে গাল দিচ্ছি। এখানে আজকের আলোচনা শেষ করছি, আর বাকি এই এইরকমই আলোচনা যে সব কাফেরগুলি কষ্ট দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আরও বেশ কিছু আলোচনা বাকি আছে, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে পুরো করব। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।